চারটা লিডিং পত্রিকা, আনন্দবাজার, হিন্দুস্তান টাইম, ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়ান টাইম, এই চারটা পত্রিকার এডিটোরিয়াল লেভেলের সাংবাদিকরা আমাদের সাথে ইনফরমালি বলা চলে একটা ত্রিপাঠিতে আলোচনা হয়েছে। এবং আপনারা দেখছেন যে আনন্দবাজারে, হিন্দুস্তান টাইমে সব পত্রিকায় একেবারে এক কলাম, আমরা হয়তো এক কলাম দুই কলাম করতেন, একদম এরকম বিরাট করে। আমি একটু আগে আমার কাছে একটা ছিল, কে যেন দিল, এই অনেক সুন্দর রিপোর্ট করেছে, খুবই আন্তরিক। সার্বিকভাবে মিডিয়া, সিভিল সোসাইটি লিডার এবং অন্য অন্য সকলের সাথে, দিল্লি রাজধানী, রাজধানীতে দুই দিন থেকে যেটি আমার মনে হয়েছে যে ভারতের সাথে আমাদের দুদেশের সম্পর্কের ক্ষেত্রে যেটাকে আমরা বলি আন্ডারস্ট্যান্ডিং, এটা এত গভীরে এমন একটা উচ্চতায় গিয়েছে আমার অস্বাভাবিক লেগেছে। তারা প্রতিটি ইয়েতেই এত আন্তরিক, বন্ধুত্বপূর্ণ তাদের আচরণ, কথাবার্তা, আগামী দিনে উন্নয়ন ও বাণিজ্যের ক্ষেত্রে, সহযোগিতার ক্ষেত্রে তাদের আগ্রহ, সব কিছু মিলে আন্ডারস্ট্যান্ডিংটা এটা খুবই একটা ভালো পর্যায়ে রয়েছে। এবং একই ধরনের টুন যেখানেই আমরা আলোচনা করেছি, টুনটা মনে হয়েছে একই রকম, সবাই এই সমস্যাগুলো জানে দুই দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে। যেমন আজকে দেখলাম আনন্দবাজার আজকেও একটা নিউজ করেছে, আমরা যেটা বোঝাবার চেষ্টা করেছি, তারা যেটা জানতে চায় সেটা বলছে যে চীন এবং জামাত, জামাত ইসলাম আজকে আনন্দবাজার নিউজ করছে, এটা কোনো ঝুঁকি না, এটা কোনো হুমকি না, এটা আওয়ামী লীগ বা বর্তমান সরকার জামাত বা জঙ্গিবাদীদের উগ্র সাম্প্রদায়িক শক্তিকে মোকাবেলা করছে। এটি আমরা, আমার মনে হয় দেশের মিডিয়াকেও আমরা বোঝাতে পেরেছি।